থেকে সিঙ্গার হওয়াটা সব থেকে উচিত ছিল, শ্রেয়া ঘোষাল মাথা লজ্জায় নিচু করত যদি আপনার মতো এত সুন্দর অন স্টেজ কোন সিঙ্গার দাঁড়িয়ে অচেনা মানে অচেনা মিউজিশিয়ানদের সঙ্গে এইভাবে গান করতে পারে। এমন গন্ডগোল করেছি, ও ভাবছে কি হবে এবার। না, ও গ্রেট বলছে, ও বলছে যে সবটাই ভালোবাসা, যদি ম্যাডাম আমাদের সঙ্গে একটা দাঁড়িয়ে ছবি তোলে গেলে ফেসবুক প্রোফাইল হতে পারে, প্লিজ একটুখানি তাহলে ছবিটা তুলে নি। আর এই সুযোগে তোমরাও ছবি তুলে নাও যত পারো। হ্যাঁ ম্যাডাম, একটুখানি পিছিয়ে দাঁড়াবেন, এক জায়গায় দাঁড়িয়ে আছি, ছটফট করছি না, ওই বক্সের মাঝখান থেকে একটু গলে যাবেন প্লিজ। হ্যাঁ থ্যাংক ইউ, একটু সবাই উঠে দাঁড়াও গো, কালকে তোমরা ফেস আজকের গ্রাম বাংলার এই পরিবেশ আপনার কতটা ভালো লেগেছে। একটু বাড়িয়ে বা কিছু যেটা মনে মনে হচ্ছে, আমার মনের মধ্যে আছে যেটা, সেটাই বলছি যে সত্যি কথা, অনেক জায়গায় আমি শো করতে যাই, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মানুষ দেখি, অনেক জায়গায় এরকম ভালো মানুষও আমি দেখেছি, কিন্তু এতটা ভালো হয়তো দেখিনি। আমার দারুণ লেগেছে এখানে এসে, দারুণ অ্যারেঞ্জমেন্ট, দারুণ সব কিছু, কমিটি ভীষণ ভালো। এবার আরেকটু ভালো করে দেবে তোমরা, তাহলে এক লাইন তোমাদের জন্য আমি গাইব, সেটা হচ্ছে এই রাস্তাটা ফাঁকা করে দেবে তো। না এক লাইন, একটা সত্যি কথা বলি ম্যাডাম, একটা পুরো গান হলে সবাই হয়তো খুশি হতো একটু। মানে এই তো না, খেতে পেলে শুতে চায়, আমি সত্যি শুয়ে পড়বো, ধর্মই তাই। না ওরা ছটা থেকে বসে আজ এখন একটা বাজে অনুষ্ঠান দেখছে, আর আমি ছটা থেকে মেকআপ করা শুরু করেছি, মানে সন্ধ্যে ছটা থেকে। হ্যাঁ সন্ধ্যে ছটা থেকে, তারপর আসতে তিন ঘন্টা, যেতে তিন ঘন্টা, কাল ভোর পাঁচটায় আবার শুটিং ফ্লোর। এটাই তো জীবন, আপনি হচ্ছে রঙ্গমঞ্চের নায়িকা আর ওরা হচ্ছে জনপ্রিয় গায়িকা। আচ্ছা কথা না বাড়িয়ে, তাহলে গান গান গানে গানে প্লিজ একটা গান দীপ ভাই, ম্যাডাম একটা গান করবে বলেছে, এর থেকে বড় সুযোগ কি আছে, প্লিজ একটা জোরে হাতের তালি, বাড়ি যেতে যেতে একটা ফুল গান তোমাদের জন্য। থ্যাংক ইউ, এই প্রথমবার, এই প্রথমবার কিরণমালা মঞ্চে হয়তো 45 মিনিটের বেশি সময় দাঁড়িয়ে পারফর্ম করছে, ওনাকে হ্যাডশপ, ওনাকে অনেক অনেক ভালোবাসার আমার তরফ থেকে অনেক ভালোবাসার প্রণাম জানাই। চলো একটা গান, ডান্স রুম রেডি থেকো ভাই, এর পরেই তোমরা ডাইরেক্ট মঞ্চে আসবে, আমার মিউজিশিয়ান বন্ধুদের একটু রেস্ট দেবো, কি বলছো এখানেই থাকবো, যাব না ওদিকে, ডান্স রুম রেডি থাকবে দাদা, ডান্স রুম রেডি। আমার ডান্স রুম কি হবে, ওদের এমনি অনেক কি হয়েছে, অনেক কষ্ট হয়েছে, আপনি লাভবেন না। থ্যাংক ইউ, হ্যাঁ থ্যাংক ইউ। যাচ্ছি যখন একটু নাচিয়ে যাই তোমাদের, বলুন, সবার সাথে হাত মেলানোটা মুশকিল না, পার্সোনালিটি করা উচিত না, এখানে অনেকে আছে। মোবাইলটা দিলে আবার নেবে, হ্যাঁ জনপ্রিয় আমাদের ভালোবাসার এই স্টারকে অনেক অনেক ভালোবাসা জানাই এতটা সময় মঞ্চে থাকার জন্য। লাভ ইউ সকলকে, অনেক অনেক ভালো থাকুন, ভালো রাখুন, ভালোবাসুন, শ্রদ্ধাঞ্জলির অনুষ্ঠান এখনও দেখতে থাকুন, আমরা রয়েছি আপনাদের জন্য, যারা দাঁড়িয়ে পড়েছেন তাদের নমস্কার করবো না, প্লিজ বসে পড়ুন। থ্যাংক ইউ, লাভ ইউ সকলকে। আরে কে আবার, আমরা তো আছি এখন, I don't know.
ऐसा कोई साथी